আমি এইচএম কামরুল হাসান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইল। আমি 29 ডিসেম্বর টাঙ্গাইল জেলায় 2টি উপজেলায় 6টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সাধারণ নির্বাচন। 6টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার মধ্যে ঘাটাইল উপজেলায় 5টি ইউনিয়ন এবং কালিহাতিতে 1টি ইউনিয়নে নির্বাচন হবে। আমরা ইতিমধ্যে নির্বাচনের যে প্রস্তুতি, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে, ভোটারদেরকে ভোটার শিক্ষণ যেটি সেটিও কমপ্লিট করা হয়েছে। যে আমরা যে ভোট কেন্দ্রে কেন্দ্রে যে এবং গুরুত্বপূর্ণ জায়গায় যে ইভিএম মেশিনগুলো দেখানো হয়েছে 2 দিনব্যাপী 26-27 তারিখে, এবং আমরা হচ্ছে যে প্রস্তুতি যেটি রয়েছে নির্বাচনের যে সার্বিক মালামাল সেগুলি একবারে ভোট গ্রহণের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। ঘাটাইলে 5টি ইউনিয়নে 5জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, কালিহাতিতে 1জন নির্বাহী ম্যাজিস্ট্রেট 1টি ইউনিয়নে থাকবে, এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2টি হচ্ছে উপজেলায় থাকবে। এখানে র‍্যাব থাকবে, পর্যাপ্ত পরিমাণে পুলিশের ফোর্স থাকবে এবং বিজিবিও থাকবে। আমরা আশা করি আগামী 29 তারিখে টাঙ্গাইল জেলায় যে 6টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে সেটি সুষ্ঠু সুন্দরভাবে হবে, এবং আমরা বড় ধরনের কোনো ধরনের কোনো প্রার্থীদের কাছ থেকে অভিযোগও পাইনি, এবং আমরাও দেখেছি যে আচরণ বিধিমালা বড় ধরনের লঙ্ঘিত হয়েছে এরকম না। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলি তাৎক্ষণিক আমরা সলভ করতে পেরেছি, প্রার্থীরাও আচরণ বিধিমালা মেনে চলছেন। এটুকুই আমরা আশা করি 29 তারিখে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারব।